অসম বাংলা সীমান্তের নাজিরাম দেউতিখাতা এলাকায় দি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হলো। শনিবার বিকেল 4টা নাগাদ প্রথম অসম বাংলা সীমান্তের নাজিরাম দেউতিখাতা সংকোচ বাজার এলাকায় উপস্থিত হন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। এদিন গ্রেটার নেতা অনন্ত মহারাজের আলোচনা সভায় তুফানগঞ্জ 2 নং ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বিশাল অঙ্কের মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নারায়ণী সেনাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এদিন গ্রেটার নেতা অনন্ত মহারাজ সংকোচ বাজার এলাকায় উপস্থিত হলে তাকে বরণ করে মঞ্চে নিয়ে যান নারায়ণী সেনারা। এদিন মঞ্চে গ্রেটার নেতা অনন্ত মহারাজ কোচবিহার জেলার রাজ পরিবারের ইতিহাস তুলে ধরেন কর্মীদের মধ্যে। পালন করবেন মঞ্চগুলো চুপচাপ করিয়া কথা শুনিবার করবেন, মন দিয়ে শুনিবেন। মঞ্চে লাইট গুলো জ্বালে দাও, লাইট মঞ্চে সংলাপ করে দাও। হ্যালো 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 কর্মী আলোচনা সভা, এই কর্মী আলোচনা সভার মূল কথাগুলা তোমার আগত আলোচনা করি, তাই আলোচনাগুলা মন দিয়ে শুনিবেন আর বিচার করবে। আমরা ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও, জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও, এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222228।